আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আজকের খবরের বিষয় হলো করোনার যে ওষুধের ট্রালে ছিয়ানব্বই শতাংশ করোনা রোগী সুস্থ হচ্ছেন এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেশে করোনা রোগীদের উপর ফেমিপেরাবির ওষুধের ক্লিনিক্যাল ট্রালে সাফল্য পাওয়ার দাবি করেছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন করোনা আক্রান্ত মৃদু এবং মাঝের রোগীর চিকিৎসায় বিকন ফার্মাসিউটিক্যালসের ফেমিপেরাবির ওষুধের সংক্ষিপ্ত ক্লিনিক্যাল ট্রালে সিয়ানো বিভাগ রোগীর সেরে ওঠার প্রমাণ মিলেছে বলে দাবি করেছে কোম্পানিটি ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সোসাইটি অব মেডিসিনের বিশেষজ্ঞ এবং শীর্ষস্থানীয় চিকিৎসকরা জানান তিনটি কোভিড হাসপাতালে অর্ধশত রোগীর উপর ট্রায়াল চালিয়ে তারা এর কার্যকারিতা পেয়েছেন রাজধানীর চারটি হাসপাতালে করোনা রোগীদের উপর পরিচালিত পরীক্ষায় দেখা গেছে মাত্র দশ দিনের ওষুধ সেবনেই সিয়ানো বিভাগ রোগী ভালো হয়ে উঠেছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের অনুমোদন ক্রমে বাংলাদেশ মেডিসিন সোসাইটি এ ট্রায়াল পরিচালনা করে বুধবার রাজধানীর ওয়েস্টার্ন হোটেলের সেমিনারে ক্লিনিক্যাল ট্রায়ালের এ ফলাফল ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ গুলাম মগনি মাওলা তিনি এ সময় বাংলাদেশের হাসপাতালসমূহে সমূহে করোনা রোগীদের উপর ফেবিপ্রাভির ওষুধের কার্যকারিতা পরীক্ষা শীর্ষক সেমিনারে এ সংক্রান্ত তথ্যচিত্র উপস্থাপন করেন সেমিনারের আয়োজন করে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড সেমিনারে জানানো হয় ফেভিপ্রাভির হলো ওষুধটির জেনেটিক নাম বিকন ফার্মাটিক্যালসের উৎপাদিত ওষুধের ব্র্যান্ড নাম ফেভিপিরা এই ওষুধটি জাপানের ফুজি ফিল্মের সহযোগী প্রতিষ্ঠান তোয়ামা কেমিক্যাল কোম্পানি প্রথম উদ্ভাবন করে তারা এবিগান নামে বাজারজাত করছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর চীনের উহানে করোনা রোগীদের উপর এই ওষুধ প্রথম ট্রায়াল হয় পরে রাশিয়া এবং ঢাকায় স্বল্প সংখ্যক রোগীর উপর ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল হয় ওই দুই দেশের মতো ঢাকাতেও ট্রায়ালে ওই ওষুধের অভিন্ন কার্যকারিতা লক্ষ্য করা গেছে তথ্যচিত্রে ডক্টর সৈয়দ গুলাম মগনিওয়ালা বলেন করোনা আক্রান্ত রোগীদের উপর এই ওষুধ প্রয়োগের চার দিনের মাথায় আটচল্লিশ শতাংশ এবং দশ দিনের মাথায় ছিয়ানব্বই শতাংশ রোগী সেরে উঠেছেন এবং আর পরীক্ষায় এসব রোগীদের শরীরে ভাইরাস পাওয়া যায়নি ট্রায়াল চলাকালে প্লাসেভা গ্রুপের ক্ষেত্রে এই হার ছিল চার দিনের শূন্য শতাংশ এবং দশ দিনের বাউন্ন শতাংশ বিকল্প ওষুধ গ্রহণকারীদের চেয়ে এই ওষুধে রোগীর ফুসফুসের কার্যক্ষমতা তিনগুণ উন্নতি হয়েছে সেমিনার বলা হয় যারা কোভিড নাইন্টিন পজিটিভ নন বা কোনো লক্ষণ নেই তারা এই ওষুধ খাবেন না এই ওষুধটি শুধু তারাই খাবেন যারা আর পিসিআর পজিটিভ এবং মৃদু বা মাঝারি আকারে আক্রান্ত তবে মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই ওষুধ কার্যকর নয় দেশে চারটি হাসপাতালের পঞ্চাশ জন কোভিড নাইন্টিন রোগীর উপর এই পরীক্ষা চালানো হয়েছে চারটি হাসপাতাল হলো কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল মহানগর জেনারেল হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সেমিনার বলা হয়েছে করোনা ভাইরাসের ক্ষেত্রে ওষুধটি কার্যকর কিনা তা জানতেই বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল করা হয়েছে এর নাম দেওয়া হয়েছে ঢাকা ট্রায়াল ওষুধ প্রশাসন অধিদপ্তর ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের নিয়ম মেনেই ডাবল ব্লাইন্ড প্লেসবো কন্ট্রোল পদ্ধতিতে এর ট্রায়াল পরিচালনা করা হয়েছে সেমিনারে উপস্থিত থেকে প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বি এম আবদুল্লাহ বলেন মাত্র পঞ্চাশ জনের উপর পরিচালিত এই স্টাডিকে ফাইনাল বলা যাবে না ঢাকার বাইরে আরও বড় আকারের ট্রায়াল সম্পন্ন করে তারপরেই চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে তবে পরিস্থিতির বিবেচনায় এই স্বল্প পরিসরের পরিচালিত ট্রায়ালের ওপরেই ভিত্তি করে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করা যেতে পারে সেমিনারে বক্তব্য রাখেন বি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সৈয়দ মুদাসের আলী বিএমসির সভাপতি অধ্যাপক ডক্টর বিল্লাল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ডিন অধ্যাপক ডক্টর আব্দুর রহিম প্রমুখ তারা বলেছেন দুঃখজনক হলেও সত্য এখনও পর্যন্ত বিশ্বে করোনা চিকিৎসায় সুনির্দিষ্ট কোনো ওষুধ আবিষ্কার হয়নি মারাত্মকভাবে সংক্রমিত রোগীদের জন্য রেমডিসিভির থাকলেও মৃদু ও মাঝারি রোগীদের জন্য কোনো ওষুধ নেই ফেপিফেরাপির ওষুধটি দু হাজার চোদ্দো সাল থেকেই ইনফ্লুয়েঞ্জা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে তবে করোনা রোগীদের ক্ষেত্রে এটির ভালো ফল পাওয়া গেছে ইতিমধ্যে পৃথিবীর আঠাশটি দেশে ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়াল চলছে এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে প্রসূতি মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার না করাই ভালো এক প্রশ্নের জবাবে বিকন কর্তৃপক্ষ জানায় করোনা রোগীদের চিকিৎসায় ওষুধটির চল্লিশ থেকে বাউন্ন ডোজ লাগতে পারে প্রতি ডোজ ওষুধের দাম চারশো টাকা সেই হিসেবে রোগীর প্রতি প্রায় বিশ হাজার টাকার ওষুধ প্রয়োজন তবে এই ওষুধটি এখনও পর্যন্ত কোনো ওষুধের দোকানে বা ফার্মেসিতে পাওয়া যাবে না তাই চাইলেও এই ওষুধটি কেউ কিনে বাসায় মজুত করতে পারবে না বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন